প্রেস কনফারেন্স করিলে যে 1 লাখ চাকরি কেতিয়া দিব অধ্যক্ষ মহোদয় আজি মই গৌরবেরে ইয়াত উত্তর দিছো যে মে মাহৰ ভিতৰত আমি 1 লাখ চাকরি দিয়ার কাম শেষ করে দিব আজি কোনখন রাজ্যই বুকু দাঁত করে কব পারে যে মূল রাজ্যত সরকারি চাকরিত এটা টকাও ঘুষ লওয়া নহয় আৰু কোনো এজন নিবনুৱা যুবক যুৱতীয়ে কব নোৱাৰে যে মুখ্যমন্ত্রীর লগত কথা পাতিছো মুখ্যমন্ত্রীয়ে চাকরি দিছে টকা লওয়াটো বাদ দিও আসনী প্রচারের সময়ত আমি প্রতিশ্রুতি দিছিল যে 1 লাখ সরকারি চাকরি দিম 2 লাখ আত্মসংস্থাপনের ব্যবস্থা করিম যাতে সেই 2 লাখ যুবকে আৰু 5 জনক নিযুক্তি দিব পারে মই অসমৰ বিত্তমন্ত্রী ডাঙরিয়ানীক অনুরোধ করিম যে অহাকালি তেখেতে যেতিয়া বিত্তীয় বর্ষর বাজেট দিব অসমৰ সর্বকালৰ সর্ববৃহৎ আত্মসংস্থাপনের আসনি এখন আমার সদনত প্রস্তাবিত করক মই বিত্তমন্ত্রী ডাঙরিয়ানীক তার বাবে অনুরোধ করি।